আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ব্যবসায়ী ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত যেভাবে, বিএনপির ইফতার মাহফিলে সংঘর্ষ আহত পাঁচ। একদিকে শিক্ষার্থী, অন্যদিকে ব্যবসায়ীরা থমথমে ঢাকা কলেজ এলাকা। তারেক জুবাইদার দুর্নীতির মামলায় হাইকোর্টের রুলের শুনানি শুরু। আহতদের দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফেসবুকে লাইভে এসে ওড়না ধরে টান দেওয়ার অভিযোগ, দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্যবসায়ী ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত যেভাবে, রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ ঘটনার সূত্রপাত বিষয়ে জানা গেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। যমুনা টিভি অনলাইনে রিপোর্ট বলছে, ঘটনার শুরুতে ঢাকা কলেজে কোনো শিক্ষার্থী জড়িতই ছিল না। নিউ মার্কেটে দুটি ফাস্টফুড দোকানে কর্মচারীদের বিবাদ থেকে এই সংঘাতের শুরু। এই বিবাদে এক পক্ষ আরেক পক্ষকে শায়েস্তা করতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ডেকে আনে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার রাত 11:03 রামদা হাতে সাদা টি শার্ট পরা এক তরুণের নেতৃত্বে 10-12 জনের একটি দল নিউ মার্কেটে প্রবেশ করে। হাতে রামদা দেখে নিরাপত্তা রক্ষী তা কেড়ে নেয়। এরপর তারা ওয়েলকাম ফাস্টফুডে ঢুকে সেখান থেকে বেরিয়ে ক্যাপিটাল ফাস্টফুডের দিকে যায়। সেখানে দোকানের বাইরেই গন্ডগোল শুরু হয়। এর কিছুক্ষণ পর মার খেয়ে পালিয়ে যায় বহিরাগত তরুণরা। তাদের মধ্যে কয়েকজন ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন বলে খবর। তারা পালিয়ে যাওয়ার পরপরই তড়িঘড়ি করে ক্যাপিটাল নামের দোকানটি বন্ধ করে দেওয়া হয়। বিপদ আঁচ করতে পেরে সে সময় মার্কেটের 4 নম্বর গেট বন্ধ করে দেন দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা। নিউ মার্কেট থেকে মার খেয়ে পালিয়ে যাওয়ারাই কিছুক্ষণ পর আরও লোকজন এনে মার্কেটে হামলা চালায়। যমুনা টিভির রিপোর্টের সূত্রে জানা গেছে, নিউ মার্কেটের 4 নম্বর গেটের মুখের দোকান ওয়েলকাম ও ক্যাপিটাল নামের ফাস্টফুড দোকান দুটির মালিকরা আপন চাচাতো ভাই। সোমবার সন্ধ্যা ইফতার সামগ্রী বিক্রির টেবিলে পাতে নিয়ে এই দুই ফাস্টফুডের কর্মচারীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু। এরই মধ্যে ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারী বাপ্পি ক্যাপিটালের কর্মচারী কাউসারকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে বাপ্পির নেতৃত্বে একটি দল এলেই বিবাদের শুরু। নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডক্টর দেওয়ান আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে যমুনা নিউজকে জানান, কথা কাটাকাটির জেরে বাপ্পি তার ঢাকা কলেজের শিক্ষার্থী বন্ধুদের তারা সেখানে সংঘর্ষে জড়ায়। পরে ক্যাম্পাসে গিয়ে তাদের মারা হয়েছে বলে আরো শিক্ষার্থী ডেকে আনে। দোকান কর্মচারীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে খবর শুনে রাত 11:30 দিকে হেলমেটধারী একদল ছাত্র এসে 4 নম্বর গেটে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। রাত 12:00 দিকে ছাত্র 2 নম্বর গেট খুলে মার্কেটে ঢুকে কিছুক্ষণ ভাঙচুর করে আবার বেরিয়ে যায়। তখন থেকে মূলত ব্যবসায়ী সহ হকাররা ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিএনপির ইফতার মাহফিলে সংঘর্ষ আহত পাঁচ। খুলনায় বিএনপির ইফতার মাহফিলে চেয়ারে বসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনায় যুবদলের 5 জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিমুদ্দিন, নাজিমুজ্জামান জোহানি বয়, 26 ও তেরদাক খাদা ও যুবদল যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান রাজুর 25 বছর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খুলনা ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির ইফতার মাহফিলে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে। আহত অন্যরা হচ্ছেন যুবদল কর্মী দ্বারা সোহাগ এবং অলিদ। তাদেরকে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা যুবদলের সভাপতি এস এম শামীম কবির 5 নেতাকর্মী আহত হওয়ার ঘটনা স্বীকার করে বলেন, ইফতার মাহফিলে মূল অনুষ্ঠানস্থলে বাইরের নেতাকর্মীরা চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় তৌহিদুর রহমান রাজু ও নাজিমুজ্জামান জনি সহ 5 জন আহত হয়। জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান বলেন, আহত তৌহিদুর রহমান রাজু ও নাজিমুজ্জামান জনির শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে নাজিমুজ্জামান জনির শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। একদিকে শিক্ষার্থী, অন্যদিকে ব্যবসায়ীরা থমথমে ঢাকা কলেজ এলাকা। নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখনও ঢাকা কলেজ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিনে এমন পরিস্থিতি দেখা যায়। ঘটনাস্থল থেকে সমকালের প্রতিবেদক জাকারিয়া ইবনে ইউসুফ জানান, সন্ধ্যার পর থেকে শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়ে আছেন। অপরদিকে ব্যবসায়ীরা অবস্থান নিয়েছেন নিউ মার্কেট এলাকার ওভারব্রিজের নিচে।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, বিভিন্ন সময় কেনাকাটাকে কেন্দ্র করে ঢাকা কলেজে শিক্ষার্থীদের মারধর করা হয়েছে। অনেক সময় দোকানের কর্মচারীরা ইডেন বা অন্য কলেজের নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করেন। এছাড়া সন্ধ্যা ইডেনের ছাত্রীদের মিছিলে কটূক্তি করা হয়েছে। অপরদিকে ব্যবসায়ীদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর চালাচ্ছে বলে আমরা অবস্থান নিয়েছি। এদিকে দুই পক্ষ সড়কে অবস্থান নেওয়ার কারণে ফের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে সোমবার রাত বারোটার দিকে নিউ মার্কেট এলাকায় কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। তারেক জুবাইদার দুর্নীতির মামলা হাইকোর্টের রুলের শুনানি শুরু। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় প্রায় 15 বছর পর হাইকোর্টের রুলের উপর শুনানি শুরু হচ্ছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার শুনানি হওয়ার কথা। মঙ্গলবার শুনানির এই দিন ধার্য করা হয়। আদালতে দুর্নীতি দমন কমিশনের দুদক পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক। 2007 সালের 26 সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপনের অভিযোগে তারেক রহমান তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দবানুকে আসামি করে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে ঘোষিত আয়ের বাইরে 4,81,53,000 টাকা সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ওই বছর তারেক রহমান ও তার স্ত্রী মামলা দায়েরের বৈধতা প্রশ্নে হাইকোর্টে পৃথক রিট আবেদন করেন। পাশাপাশি রিটে জরুরি আইনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন। গতকাল রুলটি শুনানির জন্য হাইকোর্টে কার্যতালিকায় আসে। এরপর রুল শুনানির জন্য দিন ধার্য করার আবেদন করে দুদক। একই মামলার বৈধতা নিয়ে আরেকটি ফৌজদারি আবেদন করেছিলেন ডক্টর জুবাইদা। ওই আবেদনেও মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলের শুনানি শেষে 2017 সালের 12 এপ্রিল রায় দেন হাইকোর্ট। রায়ে মামলা বাতিলে জারি করা হয়, রুল খারিজ করা হয়। পাশাপাশি জুবাইদা রহমানকে 8 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন জুবাইদা রহমান। 13 এপ্রিল এটি খারিজ করেন আপিল বিভাগ। আহতদের দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন। আজ রাতে তিনি আহত ঢাকা কলেজ শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন। প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ এবং সমবেদনা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা আশা করি ব্যবসায়ী বা আমরা শিক্ষার্থী সকল পক্ষ শান্তি বজায় রাখবে, কারণ শান্তি সবারই দরকার। কিছু পক্ষ আছে যাদের দরকার অশান্তি, যাদের দরকার অস্থিতিশীলতা, অরাজকতা, এবং তারাই যে কোনো জায়গায় ছোট কোনো ঘটনা ঘটলেও সেটাকে বড় করে তোলার অপচেষ্টা চালাচ্ছে। ডক্টর দীপুমনি বলেন, আমি মনে করি এখানেও সে ধরনের ইন্ধন অবশ্যই আছে, সেগুলো তদন্ত হওয়া দরকার। সুষ্ঠু তদন্ত হবে এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে। আজ দিনভর নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে আহত 4 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ নামের একজন পথচারীর মৃত্যু হয়েছে। ফেসবুকে লাইভে এসে উড়না ধরে টান দেওয়ার অভিযোগ, দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার। ঢাকার বনানী থেকে ফেসবুক লাইভে এসে এক নারী অভিযোগ করেছেন, পুলিশের দুই সদস্য তার উড়না ধরে টান দিয়েছেন। এ ঘটনার পর পুলিশের গুলশান বিভাগে দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পর বনানীর শেরাটন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ওই দুই কনস্টেবল পুলিশের গুলশান বিভাগের একজন অতিরিক্ত উপকমিশনারের দেহরক্ষী ও গাড়ি চালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান রাতে প্রথম আলোকে বলেন, ফেসবুকে করা অভিযোগের ভিডিওতে দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক নারী একটি পুলিশের পিক আপের সামনে দাঁড়ানো এক ব্যক্তিকে গালাগাল করে বলছেন এ ব্যক্তি তার ওড়না ধরে টান দিয়েছেন। এ সময় সেখানে সাদা পোশাকে ছিলেন দুই পুলিশ সদস্য। এ সময় তাকে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গালাগাল করতে শোনা যায়। পাশে থাকা এক যুবককে তার স্বামী পরিচয় দিয়ে ওই নারী বলেন, এক পুলিশ সদস্য তার স্বামীর শার্ট ছিঁড়ে ফেলেছেন। ওই যুবকও পুলিশ সদস্যদের চোখ তুলে ফেলার হুমকি দিচ্ছিলেন, অপরদিকে তার নিশ্চুপ ছিলেন। ফেসবুকে লাইভ করার আগে ওই এলাকার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ওই নারী হেঁটে যাচ্ছেন, পেছনে তার স্বামী পরিচয় দানকারী ব্যক্তির হাত ধরে দুই পুলিশ সদস্যের টানাহেঁচড়া চলছে। তবে ওই নারীর সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটে দেখা যায়নি।